ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. রিবাই জানতে চেয়েছেন অনলাইনের মধ্যে বেশ কিছু স্টিকার রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কখনো হাসাহাসি করি বিনোদনের জন্য, কখনো কাউকে উৎসাহিত করি লাভ বাটানোর মাধ্যমে, কখনো কাউকে তিরস্কার করে হা হা করে। তো এগুলো কি জায়েজ হবে কিনা? নিজেদের মধ্যে পারস্পরিক বিনোদনের জন্য জায়েজ হতে পারে ইনশাআল্লাহ, এবং কাউকে উৎসাহিত করার জন্য ভালো কাজে লাভ বাটান দেওয়া যেতে পারে, অন্যায় কাজে নয়। আল্লাহ বলছে ওলা তা আওয়ানু আলাল ইসমাল ওয়াদুয়া, অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। একটি লাভ বাটন দিয়ে যদি গানের মধ্যে আপনি দেন কিংবা ফিল্মের মধ্যে দেন, তাহলে অন্য কাজে আপনি সহযোগিতা করলেন। আর যদি উপহাসের জন্য হয় সেটি হারাম, এক মুসলিম অপর মুসলিম কখনো উপহাস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিন সম্প্রদায়, তোমরা এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে উপহাস করো না, হতে পারে যাদেরকে উপহাস করো উপহাসকারীদের চেয়ে তারা ভালো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদ আল ইমান। এতে শেষ রয়েছে অন্যকে মন্দ নামে লকাব দেওয়া, মন্দ নামে ডাকা, মন্দ কিছু বলা তাকে ফাসেকদের কাজ। অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন, যারা এই কাজ থেকে ফিরে আসবে না, তওবা করবে না, তারা হচ্ছে জালেম অত্যাচারী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।